সীমান্তে মালামাল পারাপার ছিল যাদের একমাত্র পেশা, এখন তারাই আত্মসমর্পণ করে ফিরছেন স্বাভাবিক জীবনে। ভালো থাকার আশায় চোরা কারবারি করলেও আসলে তারা কেউই ভালো ছিলেন না। বাড়িতে স্ত্রী সন্তান রেখে এমন অনিশ্চিত জীবন শঙ্কা বাড়াচ্ছিল তাদের। তাই স্বাভাবিক জীবনে ফিরে খেয়ে না খেয়ে হলেও সুখে কাটাতে চান বাকি জীবন। আমার ভুলটা বুঝতে পারছি, ভুলটা বোঝার পরে এখন থেকে কিছুদিন থেকে বন্ধ করে দিছি। তারপরে আরো সচেতন হয়ে গেলাম আর ওইগুলাতে যাব না। খারাপ জিনিস আপনার যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর করবো না। স্বাভাবিক জীবনে ফিরতে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন বিপথে যাওয়া অর্ধশত মানুষ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণ করেন তারা। জানান, পরিবার ছেড়ে এমন পলাতক জীবন ভালো লাগে না তাদের, তাই এই সুযোগ কাজে লাগিয়েছেন সীমান্তের চোরা কারবারির সঙ্গে জড়িত মানুষগুলো। আগে হয়তো আমরা ছাড় পেয়েছিলাম করেছিলাম, এখন আমরা আর করতে যাব না। সারা ভালোই আমাদেরকে ই করে, হ্যাঁ, এই জন্য আমরা আর ব্যবসাতে যাব না। হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চোরা কারবারিরা এই এলাকারই মানুষ, কিন্তু তারা কেন ভুল পথ থাকবে সেই চিন্তা থেকেই তাদের সঠিক পথে ফিরে আনার চেষ্টা করা হয়েছে। তাদের বিপদে আপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আমি আমার এলাকাকে ভালো রাখার জন্য আর যা কিছু করার আমি করবো, এবং আমি সবসময় আমি চাই আমার এলাকার এই লোকজনেরা যারা বিশেষ করে মাদক ব্যবসার সাথে জড়িত তারা যেন ভালো থাকে, আমিও ভালো থাকবো, তারাও ভালো থাকবে। লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লিখিত অঙ্গীকারনামা দিয়েছে অর্ধশত চোরা কারবারি। সীমান্তে সব ধরনের অপরাধ বন্ধে আহ্বান জানান তিনি। আমরা চেষ্টা করবো সবার সম্মিলিত প্রচেষ্টায়, আমরা যদি কাজ করি ঠাকুরগাঁও সীমান্তে কোন এলাকার নাম আমরা দুর্নাম হতে দিব। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র, রোজগারের আশায় গ্রামের অনেকে গরু থেকে শুরু করে নানা রকমের মালামাল অবৈধভাবে আনা নেয়ার কাজ করত। সেই মানুষগুলি বিজিবির কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করল। সুরজ আহমেদ, কালবেলা।